হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটেছে, অনেকটাই চাপ ছিল কাজের। এখন এই মাত্র বাজারে বেরোচ্ছি। যেমন তোমরা পুরনো ভিডিওগুলোতে দেখেছো, মানে পুরনো যে ব্লগগুলো, লাস্ট কয়েকদিনের ব্লগটা, পুরনো যে বেড়ানোর, মানে বেড়ানো বলতে ওই ট্রিটমেন্ট পারপাস বাইরে যাওয়ার যে ভিডিওগুলো, সেগুলোই আমি এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। আজকের ভিডিও আজকে রেকর্ড করে তারপর তোমাদের এডিট করে এখন আপলোডে বসাবো। তো তার আগে ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো, বলতে বলতে বাজারে চলে এসেছি। কত রকমের সবজি বাজারে, পটল, বেগুন, টমেটো, শিম। এখন আসলে শীতকাল, তো এই শিমের টাইমটা আস্তে আস্তে উঠছে, এরপরে পটলটাও পাওয়া যাবে না। তো যাই হোক, ঘরে একদম সবজিপাতি কিচ্ছু ছিল না, মাছও ছিল না। তো এই পুরো বাজার করতেই প্রথমে সবজি নিয়ে তারপরে চলে এসেছি মাছ বাজারে। দেখো, এই মাছটাকে তোমাদের ওখানে, তোমাদের কোথায় কোথায় কী কী নামে পরিচিত একটু বলো। আমাদের এখানে তো পমফ্লেট বলে, কিন্তু আমি শুনেছি এটার মাছের এক একটা এক এক জায়গায় একরকম বলে। আর এই মাছটা সব জায়গায় সমান, মানে মাছের রানী আর কি, ইলিশ মাছ। তো ছিল বেশ অনেক রকমেরই মাছ ছিল বাজারে, কিন্তু মাছ আজকে এমন পরিস্থিতি ছিল, খুব চাপের ভেতরে ছিলাম, আরও কিছু জায়গায় কাজ ছিল, তো সেই কারণের জন্য মাছ করতে গেলে একটু ঝামেলা। তাই মাছ বাজারে ঘুরলাম, আর আগামী দিনের জন্য মাছ নিয়েছি, কিন্তু আজকে চিকেনই করেছিলাম। এই বলতে বলতে দেখো, নদীর মধ্যে মনে হচ্ছে ভাসছিল বাটা মাছগুলো। এই কাতলা মাছ, এখানে কাতলা মাছ কাটাকাটি হচ্ছিলো, দেখে আর নিইনি, চলে এসেছি। কারণ আজকাল না মাছে খুব একটা টেস্ট হচ্ছে না দেখছি, কি জানি কেন। তো সব কিছুতেই সার, তো মাছেও কি সার দিচ্ছে কে জানে। এই দেখো, বলতে বলতে এসছি ফলের দোকানে। আগামীকাল লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোয় তো ফল লাগেই। এই যে ড্রাগন ফ্রুট, আমি আজ পর্যন্ত কখনো ট্রাই করিনি, কে কে ট্রাই করেছো আমাকে কমেন্ট সেকশানে একটু জানিও, ভালো লাগবে আর কি। কিন্তু এই দাদা বলছিল, এই ফলের দোকানে দাদা বলছিল খুব সুন্দর খেতে নাকি। বাইরের যে ড্রাগন ফ্রুটগুলো সেগুলো মিষ্টি হয় না, কিন্তু আমাদের এখানে যেগুলো চাষ হচ্ছে সেগুলো নাকি বেশ মিষ্টি, খুব সুন্দর। তো একদিন খেতে হবে, আমিও নেব। দেখলাম তো আঙুরগুলো দেখে লোভ লাগছিল, কিন্তু নিয়েনি, চলে এসেছি। এই দেখো, এই বাজারে এখানে পুজো হবে, তো পুজোর জন্য প্যান্ডেলের কাজ চলছে এখন, মানুষজন খুবই ব্যস্ত। আর এই যেহেতু পুজো পুজো এখন সামনে, আগামী দীপাবলি, কালী পুজো রয়েছে, তো প্যান্ডেল পুজো এগুলো মানুষ এই নিয়ে মেতে আছে, ভালোই, কিছু একটা নিয়ে তো থাকতে হবে। এই দেখো, বলতে বলতে চায়ের দোকানে এসেছি। আমি যা খাই না, আমার মা, এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি, টোটোয় উঠেছি, বাড়ির দিকে যাচ্ছি। এখানে এত মানে জাম হয়ে গেছিলো, বেশ কিছুক্ষণ টোটোওয়ালাকে দাঁড়াতে হয়েছিল। এ দেখো, একটা খুব সুন্দর মন্দির বাজারে ঢোকার মুখে রয়েছে, শিব মন্দির, গণেশ ঠাকুরকে নতুন বসিয়েছে। তো এই পর্যন্ত আমার ভিডিও, যারা এখনও পর্যন্ত দেখছো তাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। দেখো, আস্তে আস্তে টোটোটা বাড়ির দিকে আসছে। আমি দেখছিলাম যে এত, এখন তো ঠান্ডা পড়ে যাওয়ার কথা, কিন্তু একটু একটু গরম কিন্তু বেশ ভালোই লাগছিল। গরম, ঠান্ডা গরম, টোটোতে উঠে একটু হাওয়া, ঠান্ডা হাওয়া লাগছে, তার ভেতরে একটু রোদের হিটটা রয়েছে, বেশ ভালোই লাগছিল। বলতে বলতে দেখো, আমি যে ফিরছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কিন্তু দেখে মানে মনে হচ্ছে পুরো ভূত হয়ে গেছি। যাই হোক, বাড়িতে আসার পরে এই যে, এটা আমার সেই ভূতু, যার জন্য ফেরার তো তারা ছিল লাস্ট কয়েকটা ভিডিওতে, একটা ভিডিওতেই বোধ হয় বলেছি, এ হচ্ছে সেই ভূতু। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, দুটো ভাত খাবে, ওর ভাত ভাত আর মাছ হচ্ছে ওর ফেভারিট। চিকেন খায় না, মানে খায় না কেন, খায়, কিন্তু ফেভারিট বলতে মাছ, শুধু লবণ দিয়ে মাছটাকে ওকে স্ট্রু করে দিতে হবে ভাত দিয়ে, একদম বাটি ফাঁকা। তো বলতে বলতে ও ভাত খাওয়া হয়ে গেল, ওদিকে অনেক বেলা হয়ে গেছে, রান্না চাপিয়ে দিয়েছিলাম, এই মাংসটা কষাচ্ছি, ভাত হয়ে গেছে, আরও কয়েকটা রান্না হয়েছে। আজকে খুব বেশি সবজি করতে পারিনি, একটা ডাল করেছিলাম, কী কী করেছি তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। তো এই যো জল দিয়ে দিয়েছি, ফুটছে, রান্না প্রায় হয়ে এলো, বেলাও গড়িয়ে গিয়েছে, প্রায় 2:30 বাজে এখন। তো তারপর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, আর এই পর্যন্ত দেখলে ভিডিওটা লাইকটা করে দিও প্লিজ।
দেখো আজকে কি কি করেছি। মাছ ভাজা, এই যে এটা মাছের বড়া। এই মাছের বড়া রেসিপি যদি চাই আমাকে একটু কমেন্ট সেকশনে বলো, আমি দিয়ে দেবো। শর্টসে পাবে আর সেদ্ধ মুগের ডাল আর চিকেন কষা, ব্যাস আর কিচ্ছু নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তাহলে ভালো থেকো, আনন্দে থেকো আর হাসতে থাকো। টাটা।